নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ব্রেকফাস্টে প্যানকেক করে আমি দেখাবো, সেই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। নিয়েছি আমি 3 কাপের মতো ময়দা, ময়দার সাথে আমি 1 বাটি দুধ নিয়ে নিলাম, 1 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। তারপর আমি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এরপর ভালো করে ম্যারিনেট করে আমি 2 মিনিট মতো রেখে দেব। এই চটজলদি ব্রেকফাস্টটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এইভাবে আমি ম্যারিনেট করে 2 মিনিটের মতো করে নিলাম। গ্যাসে আমি প্রাইমেন চাপিয়ে দিয়েছি, আমার প্রাইমেন গরম হয়ে গেছে। আমি ব্রাশ দিয়ে জাস্ট তেলটা একটু বুলিয়ে নিলাম। এরপর আমি ছোট হাতা করে এভাবে ম্যারিনেট করা ময়দাটা দিয়ে দিলাম। রুটি শেপ করে আমি গোল করে নিয়ে নেব। এক পাশে আমি উল্টিয়ে নিলাম, আমার ভাজা অনেকটা হয়ে এসেছে, একটু মচমচে করে তেল দিয়ে আমার ভাজা রেডি। আমি আর একটাও ভাজা আপনাদের করে দেখাচ্ছি, এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার প্যানকেক রেডি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।